আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। শেখ দি আবদুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে আছো। এবং আমরা যে অনলাইনে ক্লাস দিচ্ছি, আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা সেগুলো নিশ্চয়ই দেখছো এবং বেশি বাসায় বেশি বেশি অনুশীলন করছো, এবং আমাদের যে বিভিন্ন বিষয়ে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে দেখে তোমাদের নিশ্চয়ই কি বাসায় বেশি বেশি অনুশীলন করে উপকার বা উপকৃত হচ্ছ। তা আমি মূল ক্লাসে যাবার আগে আগে আমি আমার পরিচয় বলে নিই। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক। আর আজকে আমি তোমাদের কি পড়াবো? আজকে আমি আলোচনা করব কি, আমি আজকে তোমাদের পড়াবো চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব কি, চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায় এর আগেও একটি ক্লাস দিয়েছিলাম, অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী কি আমি আরেকটি ক্লাস দিয়েছিলাম, নিশ্চয়ই সবাই দেখেছ, আশা করি সবাই দেখেছ এবং বাসায় বেশি বেশি কি মনোযোগ সহকারে অনুশীলন করেছ। তাহলে আজকে আমি পড়াবো কি, আমি আজকে পড়াবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি পড়াবো? আজকে আমি পড়াবো দ্বিতীয় অধ্যায় অজু। আমি তোমাদের এর আগে পড়িয়েছিলাম দ্বিতীয় অধ্যায় ইবাদত সম্পর্কে, আর আজকে আমি আলোচনা করব কি দ্বিতীয় অধ্যায় অজু সম্পর্কে। অজু সম্পর্কে আমি কি আলোচনা করব? আগে আমি অজু সম্পর্কে আলোচনা করব কি, অজু কি, অজুর ফরজ কয়টি ও কি কি, অজুর সুন্নত কয়টি ও কি কি, এবং অজু ভঙ্গের কারণ, এছাড়া আমরা কিভাবে অজু শিখব বা কাকে দেখে অনুশীলন করব সেই সম্পর্ক আলোচনা করব। তাহলে আমরা কি আলোচনা করব, অজু কি, অজুর ফরজ কয়টি ও কি কি, অজুর সুন্নত কয়টি ও কি কি, এবং অজু ভঙ্গের কারণগুলো আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা শুরু করে দেই, এবং তোমরা নিশ্চয়ই রেডি হয়ে রয়েছ এবং বই খাতা কাগজ কলম নিয়ে রয়েছ। আমরা এখন আলোচনা করব কি, অজু কি। অজু কি, যে পাক সাফ হওয়ার জন্য বা পাক পবিত্র হওয়ার জন্য যে অনেকগুলো নিয়ম রয়েছে, বা পাক পবিত্র হওয়ার জন্য যেসব নিয়ম রয়েছে তার মধ্যে সর্বোত্তম নিয়ম কোনটি? অজু। অর্থাৎ আমরা যদি অপবিত্র থাকি তাহলে আমাদের পবিত্রতা হওয়ার একটি নিয়ম হচ্ছে কি, অজু। আমরা অজু করে কি সালাত আদায় করি, তাই না? সালাত, তোমরা সালাত তো বুঝেছো, তাই না? তোমাদের এর আগেও বলেছিলাম সালাত মানে কি, যে নামাজ, আমরা যে নামাজ পড়ি সেটাকেই সালাত বলা হয়। তাহলে কি, যে আমরা পাক পবিত্র হয়ে অজু করে নামাজ আদায় করি। নামাজ আদায় করার সম্পর্কে, সরি, অজু সম্পর্কে কোরআন মজিদে বলা হয়েছিল যে সালাতের আগে, সালাত আদায় করার আগে অজু করতে হবে। অর্থাৎ সালাত আদায় করার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআন মজিদে। কি দেওয়া হয়েছে নির্দেশ? যে সালাত আদায় করার আগে অজু করতে হবে। অর্থাৎ অজু করে পাক পবিত্র হয়ে কি আমাদের সালাত আদায় করতে হবে, তাই না? সালাতের আগে কি করতে হবে? অজু করতে হবে। এবং অজু ছাড়া কি, অজু ছাড়া সালাত কি, সালাত আমাদের আদায় হয় না, বা অজু ছাড়া আমাদের সালাত আদায় হবে না। আমরা যদি অজু না করে সালাত আদায় করি তাহলে কি আমাদের সালাত হবে না? আমাদের সালাত আদায় করতে হলে কি করতে হবে? প্রথমে আগে অজু করে নিতে হবে, পাক পবিত্র হয়ে অজু করে নিতে হবে, তাই না? আমাদের সালাত আদায় করার আগে কি করতে হবে? অজু করে নিতে হবে। এইসব আমি আবার বলছি যে কোরআন মসজিদে সালাত আদায় করার আগে কি করার নির্দেশ দিয়েছেন? কোরআন মসজিদে সালাত আদায় করার আগে অজু করার নির্দেশ দিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অজুর গুরুত্ব কতখানি, যে আমরা যদি সালাত আদায় করি তাহলে কি আমাদেরকে অজু করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। অজু করার, সালাত আদায় করার আগে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে অজুর গুরুত্ব কি ধরনের বা কতটুকু সেটা তোমরা অনুমান করতে পারছো, যে আমরা যে সালাত আদায় করব তার আগে আমাদের অজু করতে হবে। অজু না করে সালাত আদায় করলে কি আমাদের অজু হবে না, সরি, আমাদের সালাত আদায় হবে না। অজু না করে সালাত আদায় করলে কি হবে? আমাদের সালাত আদায় হবে না, বা আমাদের সালাত হবে না, কারণ আমাদের পাক পবিত্র না হয়ে আমরা সালাত আদায় করতে পারবো না। তাহলে কি আমাদের পাক সাফ বা পবিত্র হওয়ার যে অনেকগুলো নিয়ম রয়েছে বা মাধ্যম রয়েছে সেগুলোর মধ্যে কি আমাদের অজু সর্বোত্তম মাধ্যম, তাই না, বা সর্বোত্তম নিয়ম? তাহলে কি আমাদের সালাত আদায়ের আগে অজু করতে হবে। তাহলে আমরা অজু সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমরা অজুর ফরজ সম্পর্কে আলোচনা করব। অজুর ফরজ কয়টি ও কি কি? অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি
যে অজুর ফরজ কয়টি? চারটি। অজুর ফরজ কয়টি? চারটি। এই অজুর ফরজ চারটি কি কি? যে মুখমণ্ডল ধোয়া, আমাদের যে সমস্ত মুখমণ্ডল রয়েছে সেই মুখমণ্ডলটা কি? সমস্ত মুখমণ্ডলটা ধোয়া, এটা অজুর ফরজ, এটি আদায় এটি করতে হবে বা এটি এই নিয়মটা পালন করতে হবে, তাহলে আমার কি হবে? নাহলে আমাদের অজু হবে না। তাহলে অজুর ফরজ কয়টি? চারটি। প্রথমটা হচ্ছে কি? মুখমণ্ডল ধোয়া, সমস্ত মুখমণ্ডলটা ধোয়াই হচ্ছে কি অজুর ফরজের মধ্যে প্রথম প্রথম ফরজ। তারপর হচ্ছে কি, প্রথম ফরজের পর আমাদের দ্বিতীয় ফরজ হচ্ছে কি? কনুই সহ, কনুই সহ উভয় হাত ধোয়া। আমাদের যে হাতের এই যে কনুই, এই যে কনুই রয়েছে না, দেখতে পাচ্ছো, এটাকে বলা হয় এখান থেকে আমার কনুই পর্যন্ত ধৌত করতে হবে, তাই না? তাহলে কি, কনুই সহ উভয় হাত ধোয়া, আমাদের দুই হাতে কি কনুই সহ ধুতে হবে। এই যে দুই হাত, এখানে আমাদের দুই হাত যে রয়েছে, তা আমাদের দুই হাতে কি কনুই পর্যন্ত ধৌত করতে হবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছো যে আমরা কিভাবে অর্জু করব, যে আমাদের কনুই সহ কনুই পর্যন্ত দুই হাত ধৌত করতে হবে, হ্যাঁ না? এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় ফরজ। আমাদের তৃতীয় তৃতীয় ফরজ কি? যে চার ভাগের এক ভাগ মাথা মাসাও করা। চার ভাগের এক ভাগ মাথা মাসাও করা, আমাদের চার ভাগ মাথাটা রয়েছে না, সেই মাথাটার চার ভাগের এক ভাগ, তাই না? চার ভাগের এক ভাগ মাথা মাসাও করতে হবে, চার ভাগের এক ভাগ মাথা মাসাও করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে চার নম্বরটি হচ্ছে গিরা সহ উভয় পা ধোয়া। আমাদের যে পায়ের গিরা রয়েছে, তোমাদের পায়ের যে গিরা রয়েছে, সেই পায়ের গিরা সহ কি উভয় পা ধোয়া, তাই না? তাহলে গিরা সহ উভয় পা ধোয়া। তাহলে আমরা কি অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। কয়টি? চারটি। অজুর ফরজ কয়টি? চারটি। দেখতে পাচ্ছ কয়টি? চারটি। প্রথম প্রায় হচ্ছে কি সমস্ত মুখমণ্ডল ধোয়া, তাই না? এই যে আমাদের সমস্ত যে মুখমণ্ডল, এখান থেকে এখান পর্যন্ত যে সমস্ত মুখমণ্ডল, সেটি কি ধোয়া, এটা হচ্ছে কি অজুর ফরজের মধ্যে প্রথম ফরজ। তারপর দ্বিতীয় ফরজটা কি হচ্ছে, যে আমাদের কোন, এই যে আমি আবার দেখাচ্ছি যে আমাদের এই যে হাতে কনুই রয়েছে, সেই কনুই পর্যন্ত উভয় হাত ধোয়া। তারপর তৃতীয় হচ্ছে কি, আমাদের মাথা যে মাথা রয়েছে, সেই মাথার মধ্যে কি চার ভাগের এক ভাগ মাথা মাসাও করা, চার ভাগের এক ভাগ মাথা মাসাও করা। আবার বলছি, চার ভাগের এক ভাগ মাথা মাসাও করা। আচ্ছা, আমাদের চার নম্বরটা রয়েছে কি গিরা সহ উভয় পা ধোয়া। আমাদের যে পায়ের গিরা রয়েছে, নিশ্চয়ই তোমরা পায়ের গিরা মানে বুঝতে পারছো কোন অংশটি, বা তোমরা জানো সেই গিরা সহ আমাদের কি উভয় পা ধোয়া, তাই না? বা ধৌত করা, এটি হচ্ছে কি, এই চারটি হচ্ছে কি অজুর ফরজ। তাহলে শিক্ষার্থীরা, অজুর ফরজগুলো তোমরা জেনেছো, অজুর ফরজ কয়টি? চারটি। এবং অজুর চারটি ফরজ কি কি? সমস্ত মুখমণ্ডল ধোয়া, তারপর হচ্ছে কি কনুই সহ দুই হাত ধোয়া, এবং যে আমাদের মাথার যে আমাদের মাথার অংশ যে রয়েছে, এই চার ভাগে কি চার ভাগে এক ভাগ মাথা মাসা করা, আর হচ্ছে কি গিরা সহ উভয় পা ধোয়া। তাহলে কি শিক্ষার্থীরা, তোমরা সহজে বুঝতে পেরেছো যে আমাদের অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। অজুর ফরজ কয়টি? চারটি, তাই না? সেই চারটি তোমরা বুঝতে পেরেছো এবং জেনে নিয়েছো। আবার এবং আমি আশা করি সবাই বাসায় এভাবে প্র্যাকটিস করবে অজু করা, তাই না? এখন আমরা অজুর সুন্নত সম্পর্কে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব কি অজুর সুন্নত সম্পর্কে। অজুর সুন্নত কয়টি? অজুর সুন্নত হচ্ছে কি এগারোটি। অজুর সুন্নত কয়টি? এগারোটি। কি কি সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। দেখো, প্রথমটি হচ্ছে কি, এক নঙে আছে কি, এক নঙে আছে নিয়ত করা। আমরা যে অজু করছি সেটার জন্য আমাদের মনে মনে একটা নিয়ত করতে হবে, যে আমরা যে আল্লাহর উদ্দেশ্যে, যে আমরা না সালাত আদায় করার উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে পাক পবিত্র হওয়ার উদ্দেশ্যে আমরা অজু করছি, সেটা আমাদের মনে মনে নিয়ত করতে হবে বা নিয়ত থাকতে হবে। সেটি এটির প্রথম উদ্দেশ্য কি, আমি অজু করছি, এই নিয়তটা আমাদের মনে করতে হবে, বা আমাদের অজু করার যে আমরা যখন অজু করব সেই নিয়তটা আমাদের মনের মধ্যে রাখতে হবে, যে আমি এখন আল্লাহর উদ্দেশ্যে কি অজু করছি বা পাক পবিত্র হচ্ছি। তাহলে কি প্রথমটি হচ্ছে কি নিয়ত করা। দ্বিতীয়টি হচ্ছে কি বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা। বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা, মানে অজু শুরু করার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করতে হবে। তাহলে কি বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করতে হবে। বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করতে হবে। তৃতীয়টি হচ্ছে কি দাঁত মাজা। দাঁত মাজা, আমরা কি
অজু করার আগে দাঁত মেসোয়াক, দাঁতে যে মেসোয়াক করতে হবে বা দাঁত মাজতে হবে, তাই না? আমাদের অজু করার আগে কি করতে হবে? দাঁত মাজতে হবে বা মেসোয়াক করতে হবে। তাহলে তৃতীয়টি হচ্ছে কি, অজু সুন্নতের মধ্যে যে নিয়ত করা, তারপরে কি বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা, এবং তিন নং আছে কি যে মেসোয়াক করা, দাঁত মাজা বা মেসোয়াক করা। চার নঙ্গে কি আছে দেখো, তোমরা স্ক্রিনে কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া। আমরা ফরজ যে বলেছিলাম চারটা ফরজ, তার মধ্যে বলা হয়েছিল কবজি পর্যন্ত ধোয়া, কিন্তু সেখানে কতবার ধুই মানে ধোয়া লাগবে বা কতবার ধোয়া প্রয়োজন বা কতবার ধুলে ভালো হবে সেই সম্পর্কে কিছু বলে নেই, শুধু বলছে কবজি দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া। কিন্তু এখানে তিনবার পর্যন্ত বলেছে, কয়বার কবজি পর্যন্ত দুই হাত কয়বার ধৌত করতে বলা হয়েছে? তিনবার। কয়বার ধৌত করতে বলা হয়েছিল? তিনবার। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মগুলো পালন করতো সেগুলো কি আমাদের জন্য সুন্নত? আমি আবার বলছি, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল যে অজুর সুন্নত কোনগুলো, যেগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন সেগুলো হচ্ছে কি অজুর সুন্নত, যেগুলো আমাদের নবী পালন করতেন সেগুলো আমাদের জন্য পালন করা হচ্ছে কি সুন্নত। তাহলে কি যে অজুর যে আমরা ফরজগুলো, যেগুলো অজুর ফরজ সেগুলো না হলে অজু হবে না, কিন্তু অজুর সুন্নতগুলো আমাদের করলে কি ভালো হবে, তাই না? বা আমাদের সুন্নত পালন করতে হয় বা পালন করা উচিত, সুন্নতগুলো কি আমাদের পালন করা উচিত, কিন্তু ফরজগুলো অবশ্যই না হলে কি আমাদের অজু হবে না। আমরা যদি অজুর ফরজগুলো ঠিকমতো পালন না করি তাহলে অজু হবে না। কিন্তু কথা হচ্ছে গিয়ে সুন্নতগুলো পালন করলে ভালো বা উত্তম, বা আমাদের সুন্নতগুলো পালন করা উচিত। তাহলে আমাদের চার নঙ্গে রয়েছে কি যে আমরা ফরজে বলেছিলাম কিন্তু আমাদের দু হাতের কবজি পর্যন্ত ধৌত করা বা ধোয়া, কিন্তু এইখানে সুন্নতে যে রয়েছে অজুর সুন্নত সেখানে বলা হয়েছে কি যে আমার চার নং সুন্নতে বলা হয়েছিল যে দু হাতের কবজি কি কয়বার ধোয়া? তিনবার ধোয়া। দু হাতের কবজি আমাদের কয়বার ধুতে হবে বা কয়বার ধোয়া উচিত? তিনবার ধোয়া উচিত। কয়বার? তিনবার। আচ্ছা, পাঁচ নঙ্গে রয়েছে তিনবার কুলি করা। কুলি করা আমরা যে বললাম কুলি করতে হবে কতবার? তিনবার। কয়বার কুলি করতে হবে? তিনবার। আমরা মুখে পানি নিয়ে গড়গড়া করে তিনবার কুলি করবো। আমরা মুখে পানি নিয়ে কয়বার গড়গড়া করে কুলি করবো? তিনবার গড়গড়া করে কুলি করবো। এটা আমাদের কি অজুর সুন্নত। তাহলে কি আমাদের অজুর সুন্নত পাঁচ নঙ্গে রয়েছে কি? পাঁচ নঙ্গে রয়েছে মুখে পানি নিয়ে গড়গড়া করে কুলি করা। যদি এখানে গড়গড়ার কথা বলেনি কিন্তু তিনবার কুলি করা, তিনবার কুলি করা। আমাদের ছয় নঙ্গে রয়েছে পানি দিয়ে তিনবার নাক সাফ করা। এভাবে পানি দিয়ে তিনবার নাক সাফ করা মানে পরিষ্কার করা। আমরা যখন পানিটা নিব এভাবে দিয়ে তারপর তিনবার কি নাক পরিষ্কার করব। কিভাবে করব শিক্ষার্থীরা? এভাবে ধরো আমরা টিউবওয়েল থেকে বা আমাদের যে পানির কল রয়েছে সেখান থেকে পানি নিব, নিয়ে তারপরে এভাবে করে কি এভাবে দিয়ে এভাবে পানি দিয়ে আমরা তিনবার নাক সাফ করব, তাই না? তিনবার নাক সাফ করব। আচ্ছা, তারপরে সাত নম্বর রয়েছে কি প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া। প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া। প্রত্যেক অঙ্গ বলতে কি, তুমি নাকে তিনবার পানি দিলা, তিনবার কুলি করলা, তারপর আমার মুখও তিনবার ধোলা, তারপর হাতের কবজি তিনবার ধোলা, তারপর তুমি যদি চাও মাথা মাসাহ করাও তিনবার করতে পারো, কান মাসাহ করা তিনবার করতে পারো। তাহলে কি প্রত্যেক অঙ্গ তিনবার ধৌত করা, প্রত্যেক অঙ্গ তিনবার ধৌত করা। এটা আমাদের কি সাত নং সুন্নত। এটা আমাদের কয় নং সুন্নত? সাত নং সুন্নত। আট নং রয়েছে কি কান মাসাহ করা। কান মাসাহ করা, কান কতবার মাসাহ করতে হবে সেটা বলা নেই, কিন্তু আমরা সাধারণত একবার করলেও হয়। আবার কেউ যদি চায় যে আমার একবার করে মনে হচ্ছে যে আমি তিনবার করব, সে তিনবার করতে পারে। কান মাসাহ করে কি তিনবার করতে পারে, তবে এখানে উল্লেখ করা নেই যে কতবার মাসাহ করতে হবে, মানে কান মাসাহ কতবার করতে হবে সেটা উল্লেখ করা নেই। এখানে কান মাসাহ করা কথা বলা হয়েছে কিন্তু কতবার করতে হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কথা বলা নেই। তুমি একবারও করতে পারো বা তুমি চাইলে তিনবারও করতে পারো। আচ্ছা, তাহলে কান মাসাহ করা হচ্ছে আমাদের আট নং
শূন্য। আচ্ছা, নয় নং শূন্যতে রয়েছে কি হাত পা ধোয়ার সময় কি, আমরা যখন হাত পা ধোবো তো আমরা কি সব কাজ, আমরা সাধারণত কি বেশ সব কাজ ডান, মানে আমরা ডান হাতে করি, তাহলে কি আমাদের হাত পা ধোয়ার সময় কি প্রথমে ডান হাত ধুতে হবে পরে বাম হাত ধুতে হবে? প্রথমে কোন হাত ধৌত করতে হবে? প্রথমে ডান হাত ধৌত করতে হবে, তারপরে কি আমাদের বাম হাত ধৌত করতে হবে। ঠিক অনুরূপভাবে আমাদের পায়ের ক্ষেত্র কি, প্রথম ডান পা ধৌত করতে হবে, পরবর্তীতে বাম পা ধৌত করতে হবে। আমরা হাত যেমন ডান হাত আগে ধৌত করব, ঠিক তেমনি আমাদের পায়ের ক্ষেত্র কি ডান পা আগে ধৌত করতে হবে। তাহলে কি প্রথমে ডান হাত ধৌত করব, তারপরে গিয়ে কি আমরা বাম হাত ধৌত করব। ঠিক তেমনি আমরা প্রথমে ডান পা ধৌত করব, তারপরে কি আমরা বাম পা ধৌত করব বা ধুব ধোয়া। তারপর সম্পূর্ণ মাথা একবার মাসা করা, তোদের মাথা মাসা করার কথা বলা হয়েছে কতবার? একবার। মাথা মাসা করার কথা বলা হয়েছে কত? একবার। সম্পূর্ণ মাথা একবার মাসা করা, সম্পূর্ণ মাথা একবার মাসা করা এটি বলা হয়েছিল। এবং অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা, অজুর কাজগুলো কি ধারাবাহিকভাবে পরপর করা। দেখতে পাচ্ছি স্ক্রিনে সবাই যে কি বলা হয়েছে, যে সম্পূর্ণ মাথা একবার মাসা করা, আমাদের সম্পূর্ণ মাথা কি একবার মাসা করা। তোমাদের এখানে সম্পূর্ণ মাথা কতবার মাসা করার কথা বলা হয়েছিল? একবার বলা হয়েছে। কতবার বলা হয়েছে? একবার বলা হয়েছে। আচ্ছা, অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা, যে অজুর যে কাজগুলো রয়েছে সেগুলো যেমন প্রথমে কি করলে, তুমি হাতটা হাতের কবজি পর্যন্ত ধৌত করলে, তারপর তুমি কি করলে দুই হাত এই হাতের কবজি পর্যন্ত ধৌত করলে বাম হাতে, তারপর তুমি কুলি করলে, তারপর তুমি নাকে পানি দিলে, তারপর তুমি নাক পরিষ্কার করার পর কি মুখ ধৌত করলে, তারপর তুমি মুখ ধৌত করার পরে কি হাত ধৌত করলে, তারপর হাত ধৌত করার পরে মাথা মাসা, এইভাবে কি অনুরূপভাবে পরপর করতে হবে। মানে এলোমেলো করা যাবে না, যে আমি একবার হাত ধোয়া করলাম, তারপর মাথা মাসা করলাম, তারপরে কুলি করলাম, তারপরে আবার কান মাসা করলাম, এরকম না। এলোমেলো করা যাবে না, এলোমেলো করা যাবে না, পরপর করতে হবে। মানে সিরিয়াল কোনটার পর কোনটা সেইভাবে করতে হবে। তাহলে কি অজুর কাজগুলো কি ধারাবাহিকভাবে করতে হবে, এলোমেলো বা এলোমেলো করা যাবে না, বা একটা পরে যে আরেকটা রেখে মাঝখানে আমি অন্য অন্যটা করলাম সেটা হবে না, এলোমেলো করা যাবে না, ধারাবাহিকভাবে অজুর কাজগুলো করতে হবে, মানে পরপর করতে হবে। তাহলে আমরা কি অজুর শূন্যগুলো জানলাম। এখন আমরা কি জানবো, এখন জানবো কিভাবে বা কাকে কার দ্বারা আমরা কি অজু শিখবো, তাই না? আমরা আমাদের মা বাবা বা মা বাবা বা বড় ভাই বোন বা আমাদের যে শিক্ষক থাকে, যে আমাদের ধর্মীয় শিক্ষক বা আমরা যে মক্তবে যে হুজুর থাকে বা মুয়াজ্জিন থাকে, এদের কাছ থেকে আমরা কি অজু করার নিয়মগুলো শিখে নিব বা তাদের দেখে দেখে আমরা অজুর অনুশীলন করব। কাদের দিকে অনুশীলন করব? বাবা মা, বড় ভাই বোন বা আমাদের যে স্কুলের যে ধর্মীয় শিক্ষক রয়েছে, বা আমাদের যে অনেক সময় হয় কি যে আমাদের মসজিদে ইমাম বা যে আমাদেরকে আরবি শিখায়, তাদেরকে দেখে কি আমরা অজু অনুশীলন করব বা তাদের দেখে আমরা অজু প্র্যাকটিস করব বা অজু কিভাবে করতে হয় সেগুলো জেনে নেব। আচ্ছা, এখন আমরা অজু ভঙ্গের বা অজু নষ্ট হওয়ার কারণগুলো আলোচনা করব। এখন আমরা কি আলোচনা করব, যে অজু নষ্ট হয় কেন বা অজু ভঙ্গ হয় কেন সেগুলো আমরা আলোচনা করব। নানা কারণে অজু নষ্ট হতে পারে, বিভিন্ন কারণে অজু নষ্ট হতে পারে, সেগুলো কি কি আমরা সেগুলো আমরা জানবো এবং সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো যাতে আমাদের অজু ভঙ্গ না হয়। তাহলে কি অজু নানা কারণে নষ্ট হতে পারে, যে এগুলোর প্রতি আমরা কি করব, খেয়াল রাখবো বা নজর রাখবো, যে আমরা যেসব কারণে অজু নষ্ট হতে পারে সেই কারণগুলো খেয়াল রাখবো যাতে আমাদের অজু ভঙ্গ বা নষ্ট না হয়। তাহলে কি আমরা অজুর ব্যাপারে সচেতন থাকবো, তাই না? তাহলে অজু ভঙ্গের কারণগুলো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো অজু ভঙ্গের কারণগুলো বা অজু নষ্ট হওয়ার কারণগুলো। আবার তোমাদের সামনে বই থাকতে পারে, যেমন ধরো আমার সামনে একটি বই রয়েছে, সেই বইতে আমরা কি এই দেখো আমাদের সামনে কি বই রয়েছে, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা। সেই ইসলাম ও নৈতিক শিক্ষার আমাদের পেজ নং হচ্ছে কি 23। 23 নং পেজে বা আমাদের 23 নং পেজে কি রয়েছে তোমরা সেইগুলো থেকেও শিখে দেখে নিতে পারবে, না? তোমরা যদি আমার স্ক্রিনে দেখতে না পাও তাহলে কি তোমরা তোমাদের সামনে যে বইটি রয়েছে সেই বইটিগুলো দেখে কি আমার পড়ার সাথে মিলিয়ে নিতে পারো বা আমি কিভাবে আলোচনা করছি সেটা তোমরা
জেনে শুনে, জেনে বা পড়ে তারপরে তোমরা সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, তাই তো? তাহলে কি আমি যে আলোচনা করবো সেগুলো তোমরা শুনবে মনোযোগ সহকারে, তারপর বাসায় বেশি বেশি অনুশীলন করবে, দেখবে তোমরাও সহজে সব কিছু পারবে। তাহলে কি তোমাদের বিষয়টি কিন্তু এত কঠিন না যতটা তোমাদের মনে হচ্ছে যে কঠিন বা অনেক জটিল, সেটা না, তোমরা পারবে, তাই না? তাহলে কি আমরা এখন অজু ভঙ্গের কারণগুলো ও বা অজু নষ্ট হওয়ার কারণগুলো আলোচনা করবো। তোমাদের সামনে যে বইটি রয়েছে সেই বইটি তোমরা দেখে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, অজু ভঙ্গের কারণ বা অজু নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, যে আমাদের অনেক সময় যে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় আমাদের ময়লা বা নাপাক জিনিস বের হয় বা আমাদের সময় অনেক সময় বায়ু বের হয়, সেগুলো বের হলে কি আমাদের অজু নষ্ট হয়ে যায়। তাহলে কি পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে কি আমাদের অজু নষ্ট হয়ে যায়, এটা কি জানতে? যদি না জেনে থাকো তাহলে কি এখন জানলে এবং তোমরা তোমাদের অজুর ব্যাপারে সচেতন থাকতে পারবে, যে তোমাদের অজু কী কী কারণে নষ্ট হয় তোমরা সেটি বুঝতে পারবে, তাই না? তাহলে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, যে আমাদের অনেক সময় কি ময়লা বের হলে বা বায়ু বের হলে কি আমাদের অজু নষ্ট হয়ে যাবে বা অজু ভঙ্গ হবে। আচ্ছা, দুই নম্বর রয়েছে কি মুখ ভরে বমি করলে, ধরো তোমার হঠাৎ করে মুখ ভরে বমি হলো, তাহলে কি তোমার অজু নষ্ট হয়ে যাবে। এখানে মুখ ভরে বলতে মুখ অনেক পরিমাণ, মানে মুখটা মানে ঠিক অল্প পরিমাণ যদি হয় তাহলে কিন্তু মুখ ভরে হলো না, তাই না? লোকে বলছে মুখ ভরে যদি বমি করলে তাহলে কি তোমার অজু নষ্ট হয়ে যাবে। এখানে একটু কথাটা মনোযোগ দিয়ে শুনো, মুখ ভরে বমি করলে মানে তোমার পরিমাণটা একটু বেশি হলে কি হবে, যে তোমার অজুটা নষ্ট হবে। কিন্তু যদি তোমার কিঞ্চিত পরিমাণ, অনেক সময় যে আমরা নামাজের সময় যে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে একটু অনেক সময় থুতুর সাথে বা আমাদের যদি এটা কি বলে ঢেকুর আসে, তাহলে আমাদের কি কোন ধরনের পানি বের হলে সেটা কিন্তু মুখ ভরে বমি হয় না, তাই না? তাহলে তোমাকে জানতে হবে, কারণ তুমি যদি এখন একটু পানি আসলো আর সেটাকে বমি মনে করলে তাহলে হবে না, তাহলে আমি কি অজু নষ্ট হয়ে যাবে মনে করে তুমি বারবার অজু করলে, তাহলে কি এইভাবে অজুই করতে হবে, তাই না? যেমন অনেক সময় এরকম হয় যে মানুষ না জানার কারণে কি অজু ভঙ্গ হলো কোন কারণে, বা অজু হয়নি, বা অজু আছে কি না, বা অজুটা কি সঠিক হচ্ছে কি না, এটা সে জানে না, বা তার অজু যে নষ্ট হয়ে গেছে সেটাও সে বুঝতে পারে না। অনেক সময় কি মানুষ না জানার কারণে বা না বোঝার কারণে অজু নষ্ট হলেও বুঝতে পারে না। তাহলে কি তোমরা আজকে জেনে নিলে, তাই না, যে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, তারপরে হচ্ছে কি মুখ ভরে বমি করলে, মুখ ভরে বমি করলে, তাহলে কি মুখ যদি ভরে বমি হয় তাহলে কি তোমার অজু নষ্ট হয়, তাহলে কি মুখ ভরে বমি করলে অজু নষ্ট হয়ে যায়। তারপর কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে, ঠেস মানে হেলান দিয়ে, বুঝছো? ঠেস বুঝেছো, যে তুমি কোনো কিছু নামাজে যা মানে আমাদের যে আমরা নামাজের যে জানামাজে রয়েছে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে, তারপর একটু শুয়ে থাকলে, হেলান দিয়ে বা ঠেস দিয়ে কি ঘুমিয়ে পড়লে, তাহলে কি তোমার অজু থাকবে? থাকবে না। যে তাহলে কি কোনো কিছুতে ঠেস দিয়ে বা হেলান দিয়ে শুয়ে ঘুমিয়ে গেলে কি আমাদের অজু নষ্ট হয়ে যায়, অজু ভঙ্গ হয়ে যায়। তাহলে কি শুয়ে ঘুমিয়ে পড়লো, এখন তুমি অজু করেছো, অজু করে তুমি নামাজ পড়লে, পড়ার পর তুমি ভাবলে যে আমি একটু কোরআন তিলাওয়াত করবো বা আমি পরবর্তী কোনো একটি নফল নামাজ পড়বো বা আমি পরবর্তী নামাজটা পড়বো, কিন্তু তুমি কী করলে শুয়ে ঘুমিয়ে পড়লে, তাহলে কি অজু থাকবে? থাকবে না। তাহলে কি জেনেছো যে নামাজের বিছানায় বা আমরা অনেক সময় কি কোনো কিছুতে হেলান দিয়ে বা ধরো ঠেস দিয়ে কি আমরা শুয়ে পড়লে ঘুমিয়ে গেলে বা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লে কি হবে, যে আমাদের অজু নষ্ট হবে বা ভঙ্গ হবে। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি কিন্তু খুব ভেঙে ভেঙে সহজ ভাষায় বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, খুব ভেঙে ভেঙে কথাগুলো বলছি, অনেক সময় নিজের ভাষায় বলছি যে একটু নিজে যাতে তোমরা সহজেই বুঝতে পারো, তাই না? অনেক সময় কি আমি আমার মতো করে সহজ ভাষায় বলছি যাতে তোমরা বুঝতে পারো, অনেকটা কি নিজের মতো করে, তাই না, তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তারপর অজ্ঞান হলে, এখন তুমি ধরো হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলে, তাহলে কি তোমার যদি অজু থাকে সেই অজু ভঙ্গ হয়ে যাবে, যে তুমি নামাজ পড়তেছিলে বা নামাজ পড়া থেকে উঠে কোনো একটা কারণে কোনো অসুস্থ হয়ে গেলে, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে, তাহলে কি অসুস্থ হলেই যে অজু ভঙ্গ হবে তা না, তুমি যদি অজ্ঞান হয়ে যাবে মানে সচেতনতা না থাকে বা তুমি অচেতন হয়ে পড়ো বা তোমার জ্ঞান না থাকে, সেন্সলেস হয়ে পড়ো, তাহলেই তোমার অজু ভঙ্গ হবে, তাই না? তাহলে কি অজ্ঞান হলে অজু ভঙ্গ হবে। তারপর কি বা রক্ত বা পুঁজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, কি রক্ত বা পুঁজ অনেক সময় কি হয়
যে রক্ত বের হয়, আঙুল কেটে গেল, বা অনেক সময় ছোট ছোট মানে ধরনের বিভিন্ন ধরনের কি শরীরে আমাদের যে এগুলো কি বলে খোস, তারপরে হচ্ছে গিয়ে গোটা উঠলে তো সেগুলো থেকে পুঁজ বের হয়, তাই না? বা ফোড়া উঠলে কি পুঁজ বের হয়, সেগুলো থেকে কি হয় যে অনেক সময় সেই পুঁজ বের হলে বা শরীর থেকে যদি অনেক মানে রক্ত বের হয় তাহলে কি অজু শরীর থেকে বের হয় কি গড়িয়ে পড়লে, ধরো একটু রক্ত পড়লো সেটা কিন্তু গড়িয়ে পড়ার মতো না, ধরো তোমার কাটা জায়গা একটা জায়গায় কেটে গেলো সেটা থেকে তোমার রক্ত বের হচ্ছে কিন্তু সেটা সেরকম গড়িয়ে পড়ার মতো না, তাহলে কি অজু ভঙ্গ হবে? ভঙ্গ হবে না। এটা বলছে রক্ত বা পুঁজ বের হয় কি শরীর থেকে গড়িয়ে পড়লে, মানে এই রক্তটা এখান থেকে গড়িয়ে পড়লো তাহলে কি হবে যে তোমার অজু ভঙ্গ হবে। এখন ধরো তোমার কাটা জায়গাটা লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত বের হচ্ছে কিন্তু রক্ত না, আসলে রক্ত না, সেটা কিন্তু তুমি ভুল করো, ভেবো না যে এটা অজু নষ্ট হয়ে যাবে। তোমাকে এই কাটা জায়গা থেকে যখন রক্ত বের হয়ে গড়িয়ে পড়বে, বা তোমার যদি একটা শরীরে কোন ধরনের গোটা বা আমাদের কি বলে ফোড়া হয়, তাহলে সেটা থেকে যদি তোমার পুঁজ বের হয়, পেকে গেলে কি হয় পুঁজ বের হয়, সাদা সাদা একটা ময়লার মতো পুঁজ বের হয়, সেই পুঁজটা যদি বের হয় সেটা বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে কি হয় আমাদের অজু নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু খুব সহজভাবে সহজ ভাষায় বলছি যাতে তোমরা বুঝতে পারো, তাই না? তাহলে কি শরীর থেকে কি হয় রক্ত গড়িয়ে পড়লে এবং আমাদের যে ফোড়া হয় ফোড়া বা গোটা থেকে কি পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে কি সেটা অজু ভঙ্গ হয়। আর হচ্ছে কি সালাতের মধ্যে যদি তুমি উচ্চ স্বরে হেসে উঠো, মানে তুমি হঠাৎ করে ধরো কোনো কারণে উচ্চ স্বরে হেসে উঠলে তাহলে কিন্তু তোমার অজু ভঙ্গ হয়ে যায়, তোমাকে আবার অজু করে এসে সালাত আদায় করতে হবে, তাই না? সালাতের মধ্যে কি উচ্চ স্বরে হেসে পড়লো হেসে উঠলে বা অনেক শব্দ করে হেসে উঠলে কি হবে তোমার অজু ভঙ্গ হবে, তোমার কিন্তু সালাত আদায় করতে পারবে না, বলতে কি পারবে কিন্তু তোমার হবে না, কারণ কি তোমার অজুই নষ্ট হয়ে গেছে, তাই না? এখন তুমি যদি সচেতন না হও বা তুমি যদি না জানো না তাহলে কি তুমি উচ্চ স্বরে হেসে দিলে, হেসে দিয়ে আবার নামাজ আদায় করলে তাহলে কি তোমার সালাত আদায় হবে না? সালাত আদায় হবে না, তোমাকে আবার কি অজু করতে হবে, কারণ তোমার অজু নষ্ট হয়ে গেছে বা ভঙ্গ হয়ে গেছে। তাহলে কি অজু নষ্ট হয়ে গেছে বা ভঙ্গ হয়ে গেছে, তাহলে তোমাকে আবার অজু করতে হবে। তাহলে কি সালাতের মধ্যে উচ্চ স্বরে হেসে ফেললে কি করবে, আবার অজু করতে হবে। তাহলে আমাদের কি অজু করে সালাত মানে সালাতের মাঝে উচ্চ স্বরে হাসা যাবে না, তাই না? এটা কি উচিত? এটা এমনিতেও উচিত না। আমাদের সালাতের মাঝে কি খুব মনোযোগ সহকারে আল্লাহর নিকট বা আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে হয়, বা আমরা আল্লাহর সামনে খুব মনোযোগ সহকারে উপস্থিত হবো, তাহলে কি আমাদের ইবাদত কবুল হবে। তাহলে কি প্রিয় শিক্ষার্থীরা বুঝেছো না কিভাবে কি বা কী কী কারণে অজু নষ্ট হয়? আবার বলছি যে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, তারপর হচ্ছে কি মুখ ভরে বমি করলে, তারপর হচ্ছে কি কোনো কিছুতে ঠেস দিয়ে বা ঘুমিয়ে পড়লে বা শুয়ে ঘুমিয়ে পড়লো কি অজু নষ্ট হয়। আর হচ্ছে কি রক্ত বা পুঁজ শরীর থেকে বের হয়ে গড়িয়ে পড়লে, রক্ত বা পুঁজ কি বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, আর হচ্ছে কি আরটা হচ্ছে কি এর অজ্ঞান হলে, অজ্ঞান হলে আমাদের অচেতন বা আমাদের জ্ঞান হারিয়ে ফেললো কি আমাদের অজু ভঙ্গ। আর 5 নং যে রয়েছে সেটিতে রয়েছে কি সালাতের মাঝে উচ্চ স্বরে হেসে উঠলে কি অজু নষ্ট হয়। তাহলে আবার কি বুঝেছ সবাই নাকি আবার বলতে হবে? আবার বলছি পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, তারপর হচ্ছে গিয়ে মুখ ভরে বমি করলে, তারপরে এটি হচ্ছে কি 2 নং পয়েন্ট, 3 নং হচ্ছে কি কোনো কিছুতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়লে বা আমরা শুয়ে ঘুমিয়ে পড়লেও কি অজু নষ্ট হয়ে যাবে। এটা আবার ভেবো না যে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়লে অজু নষ্ট হবে আর এমনি সমান করে ঘুমিয়ে থাকলেও নষ্ট হবে না, তা না, মানে ঘুমিয়ে পড়লেই কি তোমার অজু নষ্ট হবে, তাই না? তারপর আমাদের 4 নং রয়েছে কি অজ্ঞান হলে, কোনো কিছু কারণে বা অচেতন হয়ে পড়লে বা জ্ঞান হারিয়ে ফেললেও কি আমাদের অজু নষ্ট হয়। আর আমাদের তারপর হচ্ছে কি আমাদের 3 নং পয়েন্ট গিয়েছে, সরি 3 নং এর পরে আমাদের 4 নং হচ্ছে কি যে আমাদের শরীর থেকে রক্ত বা পুঁজ গড়িয়ে পড়লে, এবং 5 নং হচ্ছে কি নামাজের মাঝে উচ্চ স্বরে হেসে উঠলে। তাহলে কি এখন সবাই বুঝেছো না? আশা করি সবাই বুঝেছো, এবং আমরা কি আমাদের অজু ভঙ্গের কারণগুলো জেনেছি বা নষ্ট হওয়ার কারণগুলো জেনেছি? তাহলে কি এখন আমরা বুঝতে পারবো যে আমাদের অজু নষ্ট হয়েছে কিনা বা আমাদের অজু সঠিক আছে কিনা সেটি আমরা জানতে পারবো। তাহলে আমরা অজুর ফরজ জেনেছি, অজুর সুন্নতগুলো জেনেছি, এবং অজু ভঙ্গের বা নষ্ট হওয়ার কারণগুলো জেনেছি, এবং আমরা জেনেছি কি অজু করা
আমাদের যে সালাতের সালাত আদায় করার আগে কি ওযু করতে হবে? ওযু করা কি ফরজ, তাই না? ওযু করা ফরজ, যেটা সালাত আদায় করতে হলে কি ওযু করতে হবে, তাহলে কি ওযু আমাদের জন্য কি ফরজ? ওযু করা ফরজ। এবং সর্বোত্তম যে পাক পবিত্র হওয়ার যে নিয়ম বা যে মাধ্যম রয়েছে তার মধ্যে ওযু সর্বোত্তম নিয়ম, তাই না, বা মাধ্যম। তাহলে কি ওযু ছাড়া কি আমাদের সালাত আদায় হবে না? ওযু ছাড়া আমাদের সালাত আদায় হবে না। তাই আমাদের কি করতে হবে, সবসময় কি ওযুর ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ওযু সম্পর্কে কি সাবধান থাকতে হবে। ওযু যে আমরা ওযু সম্পর্কে কি আমরা কি থাকবো, সাবধান থাকবো এবং সচেতন থাকবো। এবং ওযু নষ্ট হলে কি আমাদের আবার কি পুনরায় ওযু করে নিব, এবং ওযু নষ্ট হলে কি করবো, পুনরায় বা আবার ওযু করে নিব। আমরা ওযুর ব্যাপারে কি থাকবো, সচেতন থাকবো, সাবধান থাকবো এবং কি সালাত আদায় করার আগে অবশ্যই ওযু করবো। কি প্রিয় শিক্ষার্থীরা, করো না তোমরা নামাজের আগে বা সালাত আদায় করার আগে ওযু করো? আশা করি সবাই কি নামাজ পড়ো এবং সালাত আদায় করার আগে কি করো, ওযু করো। সালাত অর্থাৎ কি নামাজ, তাই না? তাহলে আবার বলছি এই কারণে যে সবাইকে একবার বলছি সালাত, একবার বলছি কি সালাত, একবার বলছি নামাজ, এই জন্যে তোমরা যাতে দ্বিধাদ্বন্দ্ব না পড়ো সেই জন্যই বললাম যে সালাত আর নামাজ কিন্তু একই, তাই না? তাহলে কি আমাদের কি করতে হবে, সালাত আদায় করার আগে ওযু করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে আলোচনা করলাম আশা করি তোমরা কি সকলে খুব মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ, এবং বাসায় বেশি বেশি অনুশীলন করবে আর বাবা মার কথা শুনবে এবং লেখাপড়া মনোযোগ সহকারে লেখাপড়া করবে আর বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আজকে আর নয় কি, আমি পরবর্তী একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এখন আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাবা মায়ের কথা শুনবে।